আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? ইউথ অ্যাগ্রোটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি নার্সারি মৌমিতা পাওয়ার প্রোডাক্টসে বসে আছি। আমার সাথে আছেন স্বত্বাধিকারী সেলিম হোসেন। এখন এই সেলিম হোসেন আপনার কাছ থেকেই জানার চেষ্টা করব এই মৌমিতা ফ্লাওয়ার্সের বিস্তারিত তথ্য এবং ঘটনাটি। আপনাদের সামনে আজকে একটি বিষয় উপস্থাপন করবো, সেটি হচ্ছে G9 উন্নত জাতের কলা। এই কলার উৎপত্তিস্থল হচ্ছে ইসরায়েলে। বর্তমানে টিস্যু কালচার পদ্ধতিতে ইন্ডিয়াতে ল্যাবে এই চারা উৎপাদন করে বাংলাদেশে আমদানি করছেন এই সেলিম হোসেন আপা। এই সেলিম হোসেন আপার কাছ থেকেই জানার চেষ্টা করব এই G9 জাতের কলার সম্ভাবনা কেমন, বাংলাদেশের মাটিতে G9 জাতের কলা হয় কি হয় না এবং এর সম্ভাবনা কেমন, এই বিস্তারিত বিষয়ে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে অসংখ্য G9 জাতের কলা। আপনি এটা বললেন আমাদের যে ইন্ডিয়া থেকে টিস্যু কালচার ল্যাবে এগুলো ই হয়েছে, তারপর আপনি বাংলাদেশে আমদানি করছেন। এখন আমাদের বলবেন এই G9 জাতের কলার জন্য কেমন মাটি বা কেমন আবহাওয়া দরকার? আসলে আমরা তো সর্বপ্রথম একটা কথা বলবো যে আমাদের যে বাংলাদেশের যে মাটি বা ক্লাইমেট, ওয়েদার যেটাই বলি, সবটাই গড গিফটেড। আমাদের এখানে সব কিছু পসিবল। হ্যাঁ, আমরা আমাদের সব ওয়েদারকে আমরা টেম্পারেচার কন্ট্রোল করে করতে পারি। আর মাটির কথা বলবো, যে কোনো জায়গার যে কোনো ডিস্ট্রিক্টের মাটিতেই কলাটা চাষ, G9 জাতের এই কলাটা চাষ সম্ভব। আর আমরা আসলে আমরা মৌমিতা ফ্লাওয়ার পক্ষ থেকে আমি আমার হাজবেন্ড আমরা দুজনই আমরা নিজস্ব খরচে বছরে কয়েকবার আমরা দেশের বাইরে যাই, বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে যাই। এবং আমরা আমাদের চিন্তাধারাটা একটু অন্যরকম। যেমন আমরা চিন্তা করি যেসব জিনিসগুলো বাংলাদেশে ইম্পোর্ট হয়, আমরা যদি পারি সেগুলোকে কাল্টিভেট করতে ঠিক মতো প্রপারলি, তাহলে আমরা কেন ইম্পোর্টের কথা চিন্তা করব? আমরা দেশীয় চাহিদা পূরণ করে আমরা সেটাকে এক্সপোর্টের কথা চিন্তা করব। এই কথা ভেবে আমরা যখন বিভিন্ন সময় বাইরে যাই, তো তখন আমরা দেখলাম যে ইন্টারন্যাশনাল মার্কেটে কিছু কলা খেলাম আমরা বিভিন্ন কোম্পানিতে বেড়াতে গেলে। একটা কোম্পানিতে আমরা গিয়েছিলাম লাস্ট 2-3 বছর আগে, আপনার একটা জেইন ইরিগেশন নামে একটা কোম্পানি আছে পুরো হিলের উপর, তো ওরা আমাদেরকে একটা কলা খেতে দিল, এত সুন্দর স্পটবিহীন, আর একটা র্যাপিং করা কলার একটা বক্স নিয়ে আসছে, আমরা খুলেই সেটা খেলাম। তখন আমার হাজবেন্ড চিন্তা করতেছে যে এটা তো আমরাও করতে পারি। তখন এটা নিয়ে আমরা একটু স্টাডি শুরু করলাম, পরে জানতে পারলাম এটার নাম হচ্ছে G9, আসলে শর্টলি এটাকে G9 বলা হয়। হ্যাঁ, এটার উৎপত্তি হচ্ছে আপনার মাদার প্লান্টসটা আসে ইসরায়েল থেকে, আর ইন্ডিয়ানরা সেটাকে টিস্যু কালচার ল্যাবের মাধ্যমে চারাটা তৈরি করে হার্ডেন করে, ওয়েল হার্ডেনড প্লান্টটা ওরা বিভিন্ন জায়গায় এটাকে ডিস্ট্রিবিউট করে। তখন আমরা ভাবলাম যে আমরা কিছু ট্রায়াল বেসিস করে দেখি ফার্স্ট টাইম। তো আমরা এটা চিন্তা করার পর বাংলাদেশে আমরা গত বছর, এর আগের বছর কিছু নিয়ে আসছিলাম, আমরা অল্প পরিসরে আমাদের বাড়িতে করেছিলাম, খুব সুন্দর হয়েছে। যাক, তারপরে আল্লাহর রহমতে আমরা গতবার একটু বড় করে নিয়ে আসলাম, যে দেখি আমাদের দেশে তো প্রচুর কলা চাষ হয়, আমরা জানি বিভিন্ন জাতের কলা চাষ হয়। তো আমরা ভাবলাম যে এই কলাটাকে আমরা করে দেখি কেমন হয়, যেহেতু ইন্টারন্যাশনাল মানের কলা, আমাদের দেশে বিভিন্ন সুপার শপ যেতে পারে, বড় বড় ফলের মার্কেটে যেতে পারে। আর আমরা একটা ভুল ধারণা আছে অনেকের যে কলা কেনার আগে বাচ্চাদের জন্য আমরা চিন্তা করি যে এই কলাটা নিবো, এটার মধ্যে রাসায়নিক আছে, বাচ্চাকে কী খাওয়াবো বা আমরা কী খাবো, অনেকে কিন্তু ভয়ে কলা কেনাটাও ছেড়ে দিয়েছিল। তো আমরা এটা চিন্তা ভাবনা করে আমরা এই কলাটাকে নিয়ে আসলাম। আমি নিজে ডেমনস্ট্রেশন হিসেবে ছোট্ট একটা ইসের মধ্যে আমরা এই 70 পিস লাগালাম, আর কিছু ফার্মার্সকে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিছু ফার্মার্সকে আমি এটা দিলাম যে আপনারাও করে দেখেন কোথায় কী হয়। আমার এটার ভিতর এটার একটা মজার ব্যাপার আছে যে কলাটা আসার পর একটা স্টেজে আমরা এটাকে ব্যাগিং করে দিই, পুরো র্যাপিংয়ের মতো একটা ব্যাগ আছে, আমরা এটাকে ব্যাগটা পরাই দিই। ব্যাগটা পরাই দেওয়ার পর এর মধ্যে আপনার কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না। আমাদের বাইরে থেকে পোকামাকড়ের ইসের জন্য আমাদের কোনো পেস্টিসাইড বা কোনো রকমের কোনো কিছু দিতে হয় না। তো এতে এটা রাসায়নিক মুক্ত হয়ে গেল অলরেডি। তো এটা একদম হারভেস্ট পর্যন্ত এই ব্যাগিংটা পরা থাকে। তারপরে আপনার আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা প্রচুর ইলটা প্রচুর পরিমাণে, আপনার 70-75 হালি কলা হয় একটা ছড়ির মধ্যে, আর কলার সাইজ সেই রকম খুব সুন্দর বড় সাইজের কলা এবং স্পটবিহীন। যখন ব্যাগটা খুলি আমরা কোনো প্রকারের স্পট সেটার ভিতর নাই, ঠিক আছে। আর এটার একটা ব্যাপার আছে, 2 মাসও আপনার এটা পাকবে না, আপনি যদি এভাবে রেখে দেন 2 মাসও পাকবে না। এটা পাকার জন্য আমাদের হচ্ছে একটা রাইপেনিং চেম্বার দরকার, প্রসেসিং সেন্টার, যেটার মধ্যে একটা নির্ধারিত টেম্পারেচার দিয়ে সেইটার মধ্যে রাখলে কলা অটোমেটিক্যালি কালার চলে আসবে এবং পেকে যাবে। তো এটার জন্য আমরা কাজ করতেছি, কাজ শুরু করেছি আমরা, কারণ এটা ছাড়া তো সম্ভব না। তো এইবার আমি আমার কলার এই ডেমনস্ট্রেশনটা দেখে অনেকেই উৎসাহী হয়েছে। হওয়ার পর আমি আপনার, যেহেতু আমার এখন বর্তমানে হার্ডেন সেন্টার নাই, আপনারা দেখেছেন যে আমার কাজ চলতেছে হার্ডেন সেন্টার হচ্ছে, হার্ডেন সেন্টার হওয়ার পর আমি এক্স আগার প্লান্টসটা টিস্যু কালচার থেকে এনে হার্ডেন করে বাংলাদেশে ফার্মারকে দিব, তখন কী হবে দামটা তারা আরও কমে নিতে পারবে। আর এখন যেহেতু আমি ওয়েল হার্ডেন প্লান্টটাই ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি, তো এটার
কষ্ট একটু বেশি হয়ে যাচ্ছে, 50 টাকা হয়ে যাচ্ছে, কিন্তু আগামীতে আমি চেষ্টা করবো যে এটার দামটা আরও কমে আমি যেন ফার্মারকে দিতে পারি। আর রাইপিনিং চেম্বারটা করার উদ্দেশ্য হচ্ছে আমি যাদেরকে দিচ্ছি, সবার তো আর রাইপিনিং চেম্বার করা সম্ভব না, কিন্তু দেওয়ার পর যদি মনে করি যে তারা এটাকে প্রসেস করতে পারছে না, আমি তাদের কাছ থেকে সেই কলাটা কিনে নিব, কিনে এনে আমি এখানে রাইপিনিং প্রসেসিং করে আমি সেটাকে বাজারজাত করে তাদের ন্যায্য মূল্যটা তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবো। আচ্ছা, আরেকটি কথা আমাদের বলতেন যে আমরা যে দেশীয় যে কলাগুলো, এই কলা চাষ পদ্ধতিতে যেভাবে বীজতলা তৈরি করতে হয়, এই জিনাইন জাতের কলা চাষের জন্য কিভাবে বীজতলা তৈরি করতে হয়, এরকমই সেম আমাদের প্রসেসিং কিন্তু সেম। হ্যাঁ, কলা চাষে কিন্তু আমরা জানি যে খুব বেশি মানে লোকের দরকার হয় না, যে নিড়ানি বাছেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঠিক মতো প্রপারলি পানি দেয়া। হ্যাঁ, প্রপারলি পানি বা সেম আজ দেশীয় জাতির যে কলাগুলো আছে সেম ওই পরিচর্যাগুলো নিলে, পরিচর্যাগুলো নিলে সুন্দর মতো। আর আমরা তো আছি, আমাদের কনসেপ্ট শুধু চারা বিক্রি না, টেক পুরো টেকনিক্যাল সাপোর্ট, 24 আওয়ার টেকনিক্যাল সাপোর্ট, একদম প্লান্টিং থেকে হারভেস্ট থেকে বাজারজাত থেকে সব কিছু। সম্মানিত দর্শক, আপনারা মমিতা আপুর কাছ থেকে জানতে পারলেন, আপনারা যদি এই জিনাইন জাতের উন্নত জাতের কলা নিয়ে কাজ করতে চান, আপনারা বীজ চারা বপন থেকে শুরু করে একদম ফলন পর্যন্ত সার্বিক সহযোগিতা এবং টেকনিক্যাল সাপোর্ট এই মমিতা ফ্লাওয়ার্সের পক্ষ থেকে আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি এই জিনাইন জাতের কলা নিয়ে কাজ করতে, প্রিয় দর্শক, ডেসক্রিপশন বক্সে শেলিয়াপুর নাম্বার দেওয়া থাকবে, আপনারা শেলিয়াপুর সাথে যোগাযোগ করবেন এবং বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন। আচ্ছা শেলিয়াপু, আরেকটি বিষয় ক্লিয়ার করবেন, এই জিনাইন জাতের কলা রোপণের পর থেকে ফলন কতদিনের মধ্যে হয়? 8 মাসের মধ্যে এই ফলন আসে। আচ্ছা শেলিয়াপু, যে এই জিনাইন জাতের কলা একটা প্ল্যান্টিংয়ে মানে বপন থেকে শুরু করে ফলন পর্যন্ত টোটাল কস্টিংটা কত হয়? আসলে আমি আপনাকে বলবো 170 থেকে 180 টাকা আপনার চারা কেনা থেকে একদম লাগানো থেকে আপনার লেবার স্যালারি পর্যন্ত যদি হিসাব করেন, তাহলে আপনার 170 থেকে 180 টাকার মধ্যে পড়বে। তো একটি গাছ মোটামুটি কয়বার ফলন দেয়? আপনার 24 মাসে আপনার 3 বার ফলন দেবে। 3 বার ফলন দেবে, আনুমানিক একটা হিসাব যদি বলতেন, 3 বার ফলনে আপনি কত টাকা? 3 বার ফলনে না, আপনি আপনাকে প্রথমটা হিসাব করে দিয়ে দ্বিতীয়বার তৃতীয়বার যা হবে ওটা আরও বেনিফিটেড, কারণ তখন আপনার ওই আপনার বন আপনার চারা লাগানোর যে কস্ট বা চারা কেনার কষ্ট ওগুলো তো আসতেছে না, তাই না? তো প্রথমবারে আমি যদি বলি আপনাকে কম থেকে যদি ধরি, তাহলে এক একটা ছড়ি আপনি 400 থেকে 700 থেকে 800 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। এখন যদি বাজার যাতে যদি ভালো যদি প্রপার কোনো ব্যবস্থা না থাকে, আপনারা তো এই চারা এই আমি সেটা প্রথমে এনশিওর করেছে যে সেই কলাগুলো আমি নিজে কিনে নিয়ে নিব। আপনি নিজে কিনে নিয়ে নেবেন। প্রিয় দর্শক, আপনারা এই জিনাইন জাতের কলা যদি চাষ করতে চান, শেলিয়াপুর সাথে আপনারা যোগাযোগ করবেন, এই মমিতা ফ্লাওয়ার্সের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে আপনারা চারাগুলো পেয়ে যাবেন। তারপরেও আপনাদের যদি ফোনের মাধ্যমে জানতে ইচ্ছা হয়, ডিসক্রিপশন বক্সে শেলিয়াপুর নাম্বার দেওয়া থাকবে, আপনারা জেনে নেবেন। প্রিয় দর্শক, আজ আর বেশি কথা বলবো না, পরবর্তীতে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আচ্ছা শেলিয়াপু, আমাদের অনেক তরুণ উদ্যোক্তা আছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসলে আমাদের দেশে কি হয়েছে যে আমরা পড়াশোনা করে চাকরির পিছনে ছুটি, চাকরিটা আমরা জানি আমাদের জন্য টাফ হয়ে গেছে। আবার অনেকেই মনে করে যে আমি পরের ইসে অধীনে কাজ করব কেন, আমার একটু নিজস্ব জমি আছে বা আমি একটু লিজে নিতে পারি। আমাদের দেশের এখন তরুণরা এরা অল্প খরচে সুন্দর মতো মানে অল্পতে কৃষিকাজ যদি শুরু করে, আমি মনে করি যে বাংলাদেশ একদিন কিন্তু বাংলাদেশের 80% লোক কিন্তু কৃষিকাজ করতে হবে। আর আমরা যদি ঠিক মতো কৃষিকাজ করি, গার্মেন্টস আমাদের দেশে কিছু না, আমরা অনেক পিছনে গার্মেন্টসকে ফেলে রেখে চলে আসতে পারবো সামনে। তো আমার সবার সব তরুণদের জন্য শুভকামনা রইল, যদি কারো মানে আমার কোনো হেল্প লাগে তো অলওয়েজ ওয়েলকাম। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।